যে আপনার যে অত্যাচারও বলা যায় অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে আমি উপলব্ধি করেছিলাম যে অগস্ট মাসে যখন তারা যখন অভ্যুত্থান করলো, যে আপনার দক্ষিণপন্থী আপনার যে অফিসাররা, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই পরিমাণ প্রতিক্রিয়া দেখা দেয়নি। যে প্রতিবাদের মানে যে জায়গা এত বড় ছিল না, এটা বাস্তব। মানে একটা পরিবর্তন তখন যে কোনো পর্যায়েই হোক না কেন এক ধরনের মানে প্রত্যাশিত ছিল, সেটাই কি বলতে চাচ্ছেন? হয়তো এইভাবে না, কিন্তু যে কোনো একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল। মানুষের আকাঙ্ক্ষা তো মানে আমাদের মানে গণতন্ত্র, গণতন্ত্রের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে। এবং যখন মুজিবুর রহমান যখন আপনার জরুরি পরিস্থিতি যখন ঘোষণা হয়েছিল করেছিলেন, তখন কিন্তু সাধারণ মানুষ অখুশি, সেটা কিন্তু মানে সাংবাদিক হিসাবে কিন্তু ঘুরে তোরে আমি কিন্তু সবখানে আমি দেখেছিলাম, যে কারণে মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। হ্যাঁ, সেটা এইভাবে হোক সেটা সাধারণ মানুষ তো আশা করেনি, সেটা বাস্তব। হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা পরিবর্তন চাইতেই পারে মানুষ, কিন্তু এরকম অরাজনৈতিক, অমানবিক, নৃশংস অবশ্যই না, এবং সেটা কেউই আসলে ওইভাবে সমর্থন, সেটা তো আরেকটা মানে ঐতিহাসিক অন্যায় হয়ে গেল, এটা তো বাস্তব। আপনার অনেকগুলো কিন্তু এন্টিটি আছে, সাংবাদিক, তারপরে আমরা গবেষক হিসাবেও আপনাকে জানি, অ্যাক্টিভিস্ট হিসাবেও। তা আপনি মূলত মানে বর্তমানে আপনি ঠিক কি কি কর্মকাণ্ড করছেন এখন যদি চলে আসি? বর্তমানে 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 তো আমার কাজের দুইটা দিক আছে। একটি হচ্ছে আমি গবেষণা কাজ করি, মানে তাত্ত্বিক গবেষণা কাজ করি মার্ক্সবাদকে বিকশিত করার জন্য। যেমন আমি গত বছরে আপনার সমরবাদ সংক্রান্ত একটা মানে বই আমি মানে বের করেছি, যে বই আমার এখানে পাশে তো দেখা যাচ্ছে। তো সেখানে আমি আমেরিকার সাম্রাজ্যবাদ সংক্রান্ত মানে আলোচনা করেছিলাম বিভিন্ন দিক থেকে, মূলত সমরবাদকে কেন্দ্র করে। একদিকে আপনার মানে মানে পরমাণু উৎপাদন সংক্রান্ত আলোচনা করলাম, যেটা মার্ক্সবাদের ইতিহাসে কেউ আমি যতটুক জানি তাত্ত্বিকভাবে আলোচনা করেনি। আবার সাথে সাথে আপনার আমেরিকার মানে জাতীয় পর্যায়ে আপনার যে অর্থনৈতিক পলিসি, সে ব্যাপারেও আলোচনা করেছিলাম। সেখানে সামরিক উৎপাদনের যে অত্যাধিক গুরুত্ব, সে নিয়েও বিশ্লেষণ করেছিলাম। আবার মানে আন্তর্জাতিকভাবে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে আমেরিকা মানে তার মানে আপনার রপ্তানির মাধ্যমে, অস্ত্রের রপ্তানির মাধ্যমে কীভাবে আপনার বাইরে দুনিয়ার উপরে তার মানে মানে আপনার মানে আধিপত্য রাখতে চেষ্টা করে, সে ব্যাপারেও আলোচনা করছি এই বইয়ের মধ্যে। তো আমার তাত্ত্বিক কাজটা মানে মানে একদিক। হ্যাঁ, আবার সাথে সাথে আমি আপনার মানে লবিং কাজও করি। হ্যাঁ, সেই ব্যাপারে আমাদের একটু বিস্তারিত বলেন। আমরা জানি যে হল্যান্ডে থেকে আপনি ওই হল্যান্ডেই বাংলাদেশ বিষয়ক প্রচুর লবিং আপনি করছেন, এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে আপনি বেশ কিছুদিন আগ থেকে আপনি, এগুলো একটু বিস্তারিত আমাদের বলেন যে এগুলো আপনি এখনো আপনি যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশ কর্মকাণ্ডে আপনি জড়িত আছেন, এবং আপনি মূলত কি কি করছেন, এবং কেন এখনো এগুলো করে যাওয়ার আপনি অনুপ্রেরণা পাচ্ছেন? আচ্ছা, না বাংলাদেশকে তো ভুলে যাওয়া যায় না। তো আমি যদিও মানে আপনার বাংলাদেশে থাকার পরে, তো বাংলাদেশে তো মানে সে সময় আমি থাকতে পারিনি, কিন্তু বাংলাদেশকে ভোলা যাওয়া যায় না। আমার যে জীবনের যে অভিজ্ঞতা এত বড় হয়েছিল বাংলাদেশে, তার সাথে বাংলাদেশের মানে প্রতি যে আবেগ, সেই আবেগ তো মানে ছোট না, এটা তো স্বীকার করতে হবে। সেই দিক থেকে মানে নিজেকে মানে মানে নিজের শক্তিকে জনগণের মুক্তির পক্ষে কাজে লাগানোর যে আগ্রহ, সেটা আজ পর্যন্ত আমার মধ্যে কাজ করে। এবং সেখানে আমি নির্ধারণ করেছিলাম মূলত 90 মানে দশকের প্রথম দিকে, যে ইউরোপিয়ান পর্যায়ে
যদি কিছু লবিং কাজ করতে পারি, সেটা সম্ভবত বাংলাদেশের মানে প্রগতি শক্তির প্রতি মানে পক্ষে কাজে লাগাবে। হ্যাঁ, মূলত আমি তখন প্রথম কাজ শুরু করেছিলাম ফাপকে কেন্দ্র করে, ফ্লাড অ্যাকশন প্ল্যানকে কেন্দ্র করে। বাংলাদেশে তো বিভিন্ন মহল, আপনার রাজনৈতিক সংগঠন, এনজিও, তারপরে বুদ্ধিজীবী, বিভিন্ন মহল হইচই শুরু করেছিল যে এই পরিকল্পনার মধ্য দিয়ে আসলে আমাদের দেশের জন্য বিরাট ক্ষতি সৃষ্টি করা হবে। যে ফ্লাড অ্যাকশন প্ল্যান, মানে আপনার ফ্লাড অ্যাকশন প্ল্যান আপনার ওয়ার্ল্ড ব্যাংক নিয়ন্ত্রণ করছিলেন, সেই ফ্লাড অ্যাকশন প্ল্যান আমরা চাই না। সেটা ছিল মূলত বাংলাদেশ থেকে মানে মানে পরিষ্কার আওয়াজ, এবং সে আওয়াজ ইউরোপে পেয়ে আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে আমরা দুইবার সম্মেলন করেছি, আপনার 73 সালে একবার, আরেকবার 96, 3 বছর পরে। এবং এই সম্মেলনগুলির মধ্য দিয়ে আসলে কিন্তু আমরা বিশ্বব্যাংকের উপরে এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপরে যথেষ্ট বড় চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য তারাই মনে এই পরিকল্পনার বিভিন্ন অংশ তারা বাদ দিতে তারা বাধ্য হয়েছিলেন। এবং সে অভিজ্ঞতার মধ্য দিয়ে সহজে প্রমাণ হয়েছিল যে আসলে ইউরোপিয়ান পর্যায়ে লবিং কাজ করতে গিয়ে আমরা কিছু ফলাফল পেতে পারি, আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের মানে সাড়া পেতে পারি, কমিশনেরও সাড়া পাওয়া পেতে পারি আমরা। সেজন্য আমি তখন থেকে মানে কন্টিনিউসলি আমি ব্রাসেলসে আমি কাজ করে যাচ্ছি বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে। শুনেছি যে বাংলাদেশ যখন সামরিক শাসনে আক্রান্ত ছিল, বিশেষ করে স্বৈরাচারী এরশাদ সরকারের সেই সময়টাতে, তখনও আপনি এই সামরিক সরকারের বিরুদ্ধে বাইরে থেকে যতটুকু করা যায়, যতটুকু চাপ সৃষ্টি করা যায়? সেই সময় প্রথমত মানে প্রধানত হল্যান্ডে করেছিলাম আমি 80 দশকে, পরবর্তীতে আমি সেটা ইউরোপিয়ান পর্যায়ে আমি বিকশিত করেছিলাম। এখানে কারা অংশগ্রহণ করে মূলত এই এই জাতীয় কর্মকাণ্ডগুলোতে, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যায়ে? সেটা তো ইস্যুর উপরে নির্ভর করে, যেমন ফ্লাড অ্যাকশন প্ল্যানকে কেন্দ্র করে বিভিন্ন আপনার পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলি তারা এগিয়ে আসে স্বাভাবিকভাবে। হ্যাঁ, কারণ সেখানে শুধু জনগণ আক্রান্ত হবে না, পরিবেশও আক্রান্ত হবে, সেটা জেনে বিভিন্ন মানে আপনার পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলি আন্তর্জাতিকভাবে তাদের মতো মানে প্রচার কাজ শুরু করেছিল 73 সালে বা তার আরও আগে। তাহলে এই ইস্যুকে কেন্দ্র করে প্রধানত তাদেরকে পাওয়া সম্ভব ছিল। এখন মানবাধিকার প্রশ্নকে কেন্দ্র করে তো অন্যান্য সংস্থাগুলির সাথে কাজ করা সম্ভব, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেমন আরও যা বিভিন্ন আপনার মানে মানবাধিকার সংস্থা রয়ে গেছে, আবার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশের যে এনজিওগুলি যারা বাংলাদেশে কাজ করে তাদেরও কিছু মানে নৈতিক দায়িত্ব রয়ে গেছে। এদের সব মিলে মানে একরকম মানে নেটওয়ার্ক তো ইউরোপে কাজ করছে, যেটা মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা একটা মানে খুব বৈচিত্র্য দিকও আপনার জীবনের আমার মনে হয়, যেমন আপনি সাংবাদিকতা করেছেন বেশ ভালো পর্যায়ে, আপনি গবেষণা করেছেন বেশ ভালো পর্যায়ে, এবং বেশ ভালো কিছু পেপার আপনি প্রোডিউস করেছেন, এবং একটা বই লিখেছেন আপনি যেটাই যে গ্লোবাল মিলিটারিজমের উপর। তারপরে আমরা আরেকটা সর্বসাম্প্রতিক বিষয়ও কিন্তু আপনি জানি যে আপনি এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা গোটা বিশ্বে যেমন, এবং বিশেষ করে বাংলাদেশ যেভাবে এটাতে এফেক্টেড হবে সেটার ব্যাপারেও আপনি খুব কনসার্ন, এবং আপনি প্রচুর কর্মকাণ্ড লেখালেখির সাথে জড়িত। তো এইটা একটু আমাদেরকে বলেন যে এটা এখন কিভাবে ইস্যু হয়েছে এই যে জলবায়ু পরিবর্তনের বিষয়টা, এবং অনেক রাজনীতিবিদ কিন্তু এটাকে তেমন গুরুত্ব দিতে চাচ্ছে না, তারা বলছেন যে না রাজনীতিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু, পরিবেশ বা জলবায়ু পরিবর্তন না। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা আমরা আরো বেশি দেখি যে এটা এখনো খুব বড় ইস্যু হচ্ছে না, যদিও সাম্প্রতিক একটা বিরাট সম্মেলন হয়ে গেল এখানে যেখানে বাংলাদেশ সরকার পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও ব্যাপক যে এজেন্ডা করা এবং এটাকে নিয়ে যে কাজ করা, তো এটার যে উদ্বেগটা আপনি প্রকাশ করেছেন বিভিন্ন ভাবে সেই সম্পর্কে আজকে আবার আমাদেরকে